তেলের সাথে মিশিয়ে রাতে তিন দিন লাগান চুল পরা বন্ধ হয়ে যাবে পাকা চুল কালো করবে টাক মাথায় চুল গজাবে পাতলা চুলকে ঘন এবং মোটা করবে ছোট চুলকে করবে পা পর্যন্ত লম্বা চলুন তবে দেখে নিই কীভাবে এটা প্রস্তুত করবেন প্রথমেই লাগবে পনেরো থেকে বিশটি লবঙ্গ একটা বাটিতে লবঙ্গ দেওয়ার পরে এখানে বারো থেকে পনেরো চামচের মতো নারকেল তেল মিশিয়ে দিতে হবে এরপরে লাগবে এক টুকরো ন্যাচারাল অ্যালোভেরা খোসাটা ছাড়িয়ে টুকরো করে কেটে এখানে অ্যালোভেরা এটা ব্যবহার করছি এরপরে এক চামচ দিয়ে দিতে হবে মেথি এরপরে লাগবে কালো জিরা এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি এরপরে এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এটা রোদে দিতে হবে পুরো একদিন আমি এটা রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল চাইলে দুইটা তিনটাও ব্যবহার করতে পারেন আর দিতে হবে এক চামচ পরিমাণ ক্যাস্টার অয়েল অবশ্যই এখানে ক্যাস্টার অয়েলটাই ব্যবহার করতে হবে রোদে দেওয়ার আগে ভিটামিন ই ক্যাস্টার অয়েল কিন্তু মেশানো যাবে না রোদ থেকে আনার পরে দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে কাছের কোনো জারে ভরে আপনি এক মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন আপনি প্রয়োজনে এটা আরও বেশি করে তৈরি করতে পারেন এটা এক মাস বাহিরেই ভালো থাকবে আপনি মাঝে মধ্যে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন এবার বলছি এটা কিভাবে আপনি লাগাবেন আপনার চুলটা অবশ্যই শ্যাম্পু করা থাকতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই অয়েল মাসাজটি আপনি করবেন খুব সুন্দর করে চুলের গোড়াতে স্ক্যান লাগাবেন এবং মেয়েরা চুলের আগা পর্যন্ত লাগাবেন ছেলেরাও ব্যবহার করতে পারবে বাচ্চাদেরকে এটা ব্যবহার করাতে পারবেন চুলের গ্রোথ বৃদ্ধি করার জন্য টিনেজাররাও ব্যবহার করতে পারবে পুরো চুলে খুব সুন্দর করে অয়েলটি মাসাজ করবেন তারপরে রাতে ঘুমিয়ে যাবেন পরের দিন আপনার শ্যাম্পু করার প্রয়োজন হলে শ্যাম্পু করবেন না হলে এমনিতেই আপনি গোসলটা সেরে নেবেন এভাবে সপ্তাহে তিন দিন করে অয়েলটি আপনাকে লাগাতে হবে দুই তিন দিন যদি লাগান তাহলে দেখবেন চুল পড়া অনেকাংশেই কমে এসেছে এটা দীর্ঘদিন লাগালে আপনার যে চুলটা পেকেছে অল্প সংখ্যক যদি চুল পাকা থাকে হয়তোবা দুই চারটা পাক ধরেছে সেগুলো ধীরে ধীরে কালো হতে শুরু করবে তবে তেলটা আপনাকে লং টাইম ব্যবহার করতে হবে আর চুল ঝরে পড়তে পড়তে আপনার মাথায় যদি হালকা টাক পড়ে থাকে তাহলে সেই টাক মাথায় চুল গজাবে টাক কিন্তু কয়েক ধরনের হয় হালকা টাকা হয় বা পুরো মাথায় অনেকের ফাঁকা হয়ে যায় সেটাকে বেশি টাকা বলে তো হালকা টাকে কিন্তু চুল গজাবে আর পাতলা চুলকে অনেক বেশি ঘন করবে মোটা করবে আর যাদের চুল একদমই ছোট কোনোভাবেই লম্বা হচ্ছে না তারা এই অয়েলটি ব্যবহার করে দেখুন খুব দ্রুতভাবে চুলকে এটা লম্বা করবে এবং ন্যাচারালি কিন্তু চুলকে অনেক বেশি কালো করে তুলবে এটি আর এটা ব্যবহার করলে মাথার উকুন খুশকিও দূর হবে সেই সাথে এটা ব্যবহার করলে আপনার অকালে চুল কে যাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে ন্যাচারাল জিনিসে দিয়ে আপনি যদি তেলটা তৈরি করে আপনার চুলে লাগান চুলের যাবতীয় সমস্যাই দূর করে দেবে তবে ধৈর্য ধরে নিয়ম মেনে তেলটি আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আপনি একশো পারসেন্ট ভালো রেজাল্ট কিন্তু পাবেন যদি ভালো লাগে তাহলে আপনারা এই অয়েলটি প্রস্তুত করে লাগিয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে